দ্য গোগোট ফার্ম চ্যানেলের প্রিয় দর্শক সকলকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ছাগলের ঘরোয়া চিকিৎসায় জোয়ানের উপকারিতা ও গুণগুণগুলি কী কী, জোয়ান ব্যবহারের সঠিক পদ্ধতি, সঠিক পরিমাণ ও নিয়মগুলি কী কী। এই ভিডিওর মাধ্যমে জোয়ান ব্যবহার তার গুণাগুণের সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকবে। ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। চলুন শুরু করা যাক ভিডিওটি। জোয়ান, আমরা সবাই একে একটি মশলা হিসেবে জানি, কিন্তু এর মধ্যে এত গুণ রয়েছে সেটা হয়তো সবার কাছে অজানা। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জোয়ানের সেই অজানা তথ্যগুলি জেনে নেব। যে সকল মানুষেরা জোয়ান সম্পর্কে কিছুটা জানে, খাওয়ার পর দু চারটে জোয়ান মুখে ঢেলে দেয়। কারণ হচ্ছে এই জোয়ানটা চাবিয়ে ওর যদি রসটা খেয়ে নেওয়া হয়, আমাদের যে পেটের মধ্যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে সক্ষম। হয়তো আপনার বমি বমি ভাব থাকতে পারে, পেট ভার ভার, খাওয়ার পর পেটের মধ্যে গ্যাস তৈরি হয়, এসবের ক্ষেত্রে খুবই কার্যকরী এই জোয়ান। এর জন্যই কিন্তু খাওয়ার শেষে দুটো জোয়ান মুখে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ পেটের যে কোনো সমস্যার সমাধানে এই জোয়ানের ব্যবহার করা যেতে পারে। কিন্তু এছাড়াও জোয়ানের আরও অনেক কিছু গুণ ও তার উপাদানগুলি রয়েছে। জোয়ানের সাইন্টিফিক নাম হলো ট্রেসিসপাম আম্মি। এবারে আমরা জোয়ানের উপকারিতাগুলি নিয়ে আলোচনা করব। পাকস্থলীর জন্য জোয়ান খুবই কার্যকরী। যদি কোনো সময় দেখা যায় ছাগলের পেটে ইনডাইজেশন হয়েছে, অ্যাসিড ইনডাইজেশন হোক বা অ্যালকালাইন ইনডাইজেশন হোক, পেট ফুলে যাচ্ছে এবং সঙ্গে পাতলা পায়খানা, সে সময় যদি আপনারা এই জোয়ান ভিজিয়ে ওর জল ছাগলকে খাইয়ে দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যাবে। আয়ুর্বেদ স্বাস্থ্য অনুযায়ী জোয়ানের বীজ কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার ক্ষেত্রে খুবই উপযোগী। কারণ এই জোয়ানের মধ্যে রয়েছে পাচনকারী এনজাইম, যে এনজাইমগুলির নিঃসরণ উন্নত হয় এবং হজমে খুবই সহায়ক। এছাড়াও মা ছাগলদের ক্ষেত্রে জোয়ান ব্যবহার খুবই কার্যকরী। মা ছাগল যখন বাচ্চা প্রসব করে, প্রসব করার পর থেকেই যদি একে জোয়ান জল খাওয়ানো হয়, প্রসবের যে ব্যথা সেই ব্যথাগুলি কমে যায় এবং মায়ের যে দুধ সেই দুধ প্রবাহ উন্নত করে তোলে। যে সমস্ত গর্ভবতী ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা জোয়ান ব্যবহার করতে পারেন, তা যে ভ্রূণ সেই ভ্রূণকে রক্ষা করার জন্য। আপনার ছাগল প্রেগনেন্ট হয়েছে 2.5 থেকে 3 মাস, সে সময় থেকে তাকে সপ্তাহে 2-3 দিন করে এই জোয়ান জল খাইয়ে যাবেন। যদি আপনার ছাগলের মিসকারেজ হয়ে যায় লিপ্টেরিওসিস, লেপ্টোস্পাইরোসিস বা ব্রুসেলিওসিসের কারণে, এইসব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ভ্রূণকে রক্ষা করতে সহযোগী। জোয়ানের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট এমন কিছু উপাদান। বিভিন্ন ধরনের অনুজীবনের ওপর জোয়ানের প্রভাবের প্রমাণ রয়েছে, যা পেটের কৃমির চিকিৎসার জন্য লাভদায়ক। এছাড়াও এর অ্যান্টি অক্সিডেন্টের যে বৈশিষ্ট্য ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। বিশেষ করে যেসব ছাগলদের আর্থাইরিটিস হয়, গাঁটে ব্যথা হয়, সেই ব্যথা থাকলে জোয়ান জল যদি প্রত্যেক দিন খাওয়ানো হয়, সেক্ষেত্রে সেই আর্থাইরিটিস কমে যায়। শ্বসনতন্ত্রের যে কোনো রোগের ক্ষেত্রে জোয়ান খুবই কার্যকরী। বিশেষ করে যেসব ছাগলদের ঘন ঘন নিউমোনিয়া হয়, ট্রাকেয়া ব্রঙ্কাইটিস হয়, এইসব ক্ষেত্রে আপনারা জোয়ান জল ব্যবহার করতে পারেন। ছাগলের ঠান্ডা লাগাকে ঠিক করতে জোয়ান খুবই কার্যকরী। যখন আপনারা নতুন ছাগল কিনে নিয়ে আসবেন, তার ভিতরে একটা ঠান্ডা থেকে যায়। নিয়ে আসার প্রথম দিন থেকেই গরম জল করে ওর মধ্যে জোয়ান দেবেন, দিয়ে সেই জলটা যদি পান করাতে পারেন, সেক্ষেত্রে আপনার ছাগলের ভিতরে যে ঠান্ডা সেই ঠান্ডাটা আস্তে আস্তে কেটে যাবে। এটা কন্টিনিউ আপনাকে 1 সপ্তাহ ধরে করতে হবে।
সেক্ষেত্রে আপনার ফার্মে এসে ছাগলের যে সমস্ত সমস্যা হওয়ার কথা সেই সব সমস্যা কিন্তু হবে না। পেট ব্যথার ক্ষেত্রেও কিন্তু জোয়ান ব্যবহার করতে পারেন। আচমকা দেখবেন ছাগলের পেটে যন্ত্রণা শুরু হয়েছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এদিক ওইদিক গড়াগড়ি খাচ্ছে, সে সময় সামান্য কিছু জোয়ান এবং কিছু আদা নেবেন, দুটোকে একসঙ্গে পেস্ট করে ও রস বার করে হালকা গুনগুনে গরম জলের সঙ্গে খাইয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যে সেই পেট ব্যথা সেরে যাবে। কারণ জোয়ানের মধ্যে থাকে সাফনিন, এই সাফনিন উপাদানটি পেট ব্যথা, ডায়রিয়া, পাতলা পায়খানার ক্ষেত্রে খুবই কার্যকরী। এছাড়াও আরও বহু উপাদান এবং বহু গুণাগুণ রয়েছে জোয়ানের মধ্যে। ভিডিওটি লম্বা হওয়ার জন্য আমরা বিস্তারিত আর আলোচনা করছি না, এটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি। ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যদি এই ধরনের ভিডিওগুলি দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে কেবলমাত্র গোট ফার্মিং রিলেটেড ভিডিও দেওয়া হয়, যেখানে আপনি ছাগলের ঘরোয়া চিকিৎসা এবং ছাগলের অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আমরা গোট ফার্মিং সম্পর্কে আরও বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো টপিকের ওপর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।